আসসালামু আলাইকুম, দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। গতকাল বুধবার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে, এবং এই খুশিতে দেখা গেছে যে বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করা হয়েছে। তবে এটা সত্য যে ছাত্রলীগের নাম দিয়ে অনেক ছাত্রলীগ কর্মী নেতা তারা ব্যবসা বাণিজ্য করেছেন, অনেকের উপর অন্যায় বিচার করেছেন, যার ফলে অনেক সাধারণ ছাত্রছাত্রী খুব ক্ষোভে ছিল। দেখা গেছে যদিও এই শুধু ছাত্রলীগ না, যখন যে সরকার আসে তখনই ওই ছাত্র সংগঠনগুলো গুন্ডাতে পরিণত হয়। তখন তারা লেখাপড়া বাদ দিয়ে ওই যে মাস্তানি, চাঁদাবাজি, হল দখল, সিট দখল, এমনকি জোর করে প্রেম করারও অনেক নজির আছে। এখন বিএনপি যারা ছাত্র সংগঠন, ছাত্র দল, তারা খুশি হইতে পারে যে ছাত্রলীগ আউট, এখন আমরা সবকিছু আমরাই সব করে ফেলব। কিন্তু এটা মনে হয় ঠিক না, এই ধারণাটা। অনেকেই মনে করতেছেন যে এরা ছাত্রলীগকে আউট করছে, কদিন পরে ছাত্র দলকেও আউট করবে। যেমন গত পরশু প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে অপসারণের জন্য তারা কি করলো, যে একদম বঙ্গভবনে ঢুকে, মানে জুড়ে ঢুকে, মানে তাকে বের করে দেবে, এরকম একটা অবস্থা। এবং পুলিশের সাথে মারামারি হয়, তিনজন আহত হয়েছেন, পুলিশও আহত হয়েছে। এবং এই ফলশ্রুতিতে বিএনপি তিন নেতা ছুটে গেছেন প্রধান উপদেষ্টার কাছে, মানে কি হচ্ছে এই সব। তো এখন এই যে তারা ছুটে গেছেন এবং শাহাবুদ্দিন চুপ্পুকে তার ক্ষমতা থেকে নামানো থেকে মোটামুটি তারা আটকাইছেন, তো এটা কিন্তু ছাত্ররা ভালোভাবে নেয়নি। এবং তারা, আপনারা জানেন যে আওয়ামী লীগের থেকে তো চোখ রাঙায়, বিএনপির দিকেও এখন চোখ রাঙাইতেছে তারা। এবং তারা এর আগে যে ছাত্র সমাবেশে বলছিল যে একই সাপের দুই বিষ, অর্থাৎ এই দুই বিষ হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগকে দেখতেই পারে না, বিএনপি হচ্ছে নেক্সট টার্গেট। এবং তারা মনে করে যে বিএনপি আগামীতে যদি ক্ষমতায় আসে তাহলে এই ছাত্রলীগের জায়গায় এই ছাত্র দল স্থলাভিষিক্ত হবে, এবং এটা তারা করতে দিবে না। তারা প্রথম টার্গেট নিয়েছে ছাত্ররা, যে ছাত্র রাজনীতি বন্ধ করা হোক ক্যাম্পাসে, যাতে কেউই এখানে রাজনীতি করতে না পারে। এবং এইটা যদি সম্ভব না হয় তখন তারা সেকেন্ড টার্গেট, যেটা ধারণা করা হচ্ছে যে ছাত্র দলকে তারা আউট করবে। এখন এটা আউট করতে গেলে তারা প্রথম কথা হলো যে তারা কি কৌশল নিচ্ছে। কৌশলটা হচ্ছে যে তারা ক্যাম্পাসে এখন, যে বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর যেসব জায়গায় ছাত্রলীগের আধিপত্য ছিল, ছাত্রলীগ দখল করেছিল, সেই সব জায়গায় এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন অথবা শিবিরের লোকজন তারা মোটামুটি দখল কাজ সেরে ফেলছে। আর বিএনপি যে ছাত্রদল আছে তারা ঠিক দাঁড়াতে পারতেছে না, তারা অনেকটা চুপচাপ আছে। মানে ভাবখানা এদের এরকম যে তোমরা যদি বেশি কথা বলো, বেশি আসাও, তাহলে তোমাদের অবস্থা ছাত্রলীগের মতো হবে, তোমরাও নিষিদ্ধ হবে। এখন যেটা দাঁড়িয়েছে সেটা হলো যে বিএনপি এবং তার ছাত্র সংগঠন অনেকটা চুপচাপ আছে, মানে এইদিকেও যাইতে পারতেছে না, এইদিকেও যাইতে পারতেছে না, মাইনকার চিপায়। কেন পারতেছে না? কারণ এক নম্বর হলো যে তাদের প্রতি একটা কৃতজ্ঞতা বোধ আছে ছাত্রদের প্রতি, কারণ তারা 15 বছর আন্দোলন করে তারা এই সরকার নামাইতে পারে নাই, এবং এরা নামানোর কারণে তারা অনেকটা ঘুরে দাঁড়িয়েছে। এই কৃতজ্ঞতা বোধের কারণেই তারা বেশি নড়তেছে না, কারণ সবাই জানে বিএনপি অনেক বড় সংগঠন। এরা রাস্তায় নামলে ওই সব ছাত্রপাত্র যারা বলতেছেন এরা মানে কুল পাইবে না। তো এখন এটা ছাত্ররাও জানে, এবং সেই জন্য অনেকে মনে করেন তারা নিজেরা না পারলে তারা শিবিরের শালটা নিতে পারে, এবং শিবির এবং তারা, এই যে বৈষম্য বিরোধী ছাত্র যারা আছে, তারা মিলে ছাত্রদলকে আউট করবে। এবং এটা অনেকেই মনে করতেছেন যে ছাত্রলীগের পরবর্তী টার্গেট হচ্ছে এই ছাত্রদল। হিসাব মিলতে পারে নাও মিলতে পারে, এটা হচ্ছে অনুমান, তবে অনুমান অনেক সময় সত্য হয়ে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।